কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি নর্থ ইন্ডিয়ান স্টাইল মেথি পোলাও। এর জন্য লাগছে বাসমতি চাল, আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি। আমি এক কাপ চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছেঁকে নিয়েছি। জলটা ভালো করে ছড়িয়ে নেবেন বন্ধুরা। এছাড়া লাগছে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা একটা, ছোট এলাচ একটা, দারচিনি হাফ ইঞ্চি, লবঙ্গ একটি, জয়িত্রীর টুকরো একটি ছোট, চক্রফুল ছোট টুকরো, আর গোটা জিরে হাফ চামচ। আর লাগছে পেঁয়াজ স্লাইস করা, একটা মিডিয়াম সাইজের নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি করা এক চামচ, মেথি শাক কুচি করা আমি এখানে এক কাপ নিয়েছি। মেথি শাকটা ভালো করে জলে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর দুবার ধুয়ে নেবেন। আর লাগছে সাদা তেল, আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি। আর নিয়েছি ঘি 1 টেবিল চামচ। আপনারা ইচ্ছে করলে পুরোটা ঘি দিয়ে রান্না করতে পারেন, আমি অর্ধেকটা তেল এবং অর্ধেকটা ঘি মিশিয়ে করব, তাতে রান্নাটি অনেক বেশি হেলদি হবে এবং টেস্টি হয়। আর লাগছে গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতো নুন। বন্ধুরা আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া বেল আইকনটির ওপর ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির ভিডিও চলে যাবে। আমার ভিডিওটি পুরোটি দেখবেন। এবারে শুরু করছি নর্থ ইন্ডিয়ান স্টাইল মেথি পোলাও। জল দিয়েছি, জলটা ফুটছে। এবার আমি জলের মধ্যে নুন দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ নুন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 1 চামচ তেল দেবো। অবশ্যই তেলটা দেবেন, তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে। এবার জল ঝরানো যে দেরাদুন রাইসটা ছিল সেটা দিয়ে দেবো। এবার আমি লেবুর রস নিয়েছি 1 চামচ, এটা এর মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। এটাকে ফুল ফ্লেমে দিয়েছি, এটা ফুটবে। আমি ঢাকাটা দিয়ে দেবো। চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি 1 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মিডিয়াম করে দিয়েছিলাম, এটাকে 4-5 মিনিট ফুটিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, চালগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি খুব বেশি এটাকে সেদ্ধ করবো না, এটাকে আমরা হাফ ডান করবো, কারণ এটাতে আমরা ঘিতে ভাজবো। এবার আমি ভাতের ফ্যানটা ঘুরিয়ে নেব। আমি ভাতের ফ্যান ঝুরিয়ে নিয়েছি এবং ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে পোলাওটা বানাবো। কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইতে আমি প্রথমে তেল দিলাম, এবার ঘিটা দিয়ে দেবো। আপনারা পুরোটা ঘিতে রান্না করতে পারেন। ঘিটা গলে গেছে, আমি এটাকে
মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার আমি এর মধ্যে তেজপাতাটা দিলাম, ছোট এলাচ দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, জয়িত্রী দিলাম, আর স্টার অ্যানিসের টুকরো দিলাম। এটাকে 5 সেকেন্ড আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জিরেটাকে দিয়ে দেবো। জিরেটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি রসুন কুচিটা দেব। এটাকে আমি এক মিনিট ভাজবো, বেশি কড়া করব না। রসুনটা অবশ্যই আগে দেবেন, তাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এটা হয়ে গেছে রসুনটা, এবার আমি এর মধ্যে পেঁয়াজ তুলে দিয়ে দিলাম। পেঁয়াজটার কালার চেঞ্জ হচ্ছে এবং পেঁয়াজটা নরম হচ্ছে। হিটটাকে মিডিয়াম রেখেছি, আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম। এটাকে 1 মিনিট পরে আমি খুলবো ঢাকাটা। পেঁয়াজের রং পরিবর্তন হয়েছে, এবার আমি মেথি শাকটা দিয়ে দিলাম। এটাকে আমি 2-1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে মেথি শাকটা সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকাগুলো নিয়েছি, শাকটা সেদ্ধ হয়ে গেছে। আপনার ইচ্ছে করলে এখানে 2 টেবিল স্পুন জল দিতে পারেন, শাকের মধ্যে জল ছিল, আমি তাই জল দিইনি, সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা করা ড্রাগন রাইস ভাতগুলো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি ভাতগুলো মশলা এবং মিষ্টির সাথে সঙ্গে। মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে নুন দেব পরিমাণ মতো।
এটা ভালো করে মিশিয়ে দেবো। নুনটা হাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। পোলাওটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার গরম মশলা গুঁড়োটা দেবো। গরম মশলা গুঁড়োটা ভাতের সঙ্গে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এবার নর্থ ইন্ডিয়ান স্টাইল মেথি পোলাও রেডি। আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে পুরোটা গরম থাকে। কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি নর্থ ইন্ডিয়ান স্টাইল মেথি পোলাও। বন্ধুরা, আপনার বাড়িতে প্রত্যেকে বানিয়ে ফেলুন, জানাবেন কেমন হলো। আজকে এই পর্যন্তই, কতদিন নামে আমরা আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন।